মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খান আর নেই তার বয়স হয়েছিল বিরাশি বছর বেলা আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি উচ্চ রক্তচাপ শ্বাসকষ্ট ফুসফুসের সংক্রমণ সহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন রাজনীতির রহস্য পুরুষ শারীরিক অবস্থার অবনতি হলে একজন তাকে কেবিন থেকে আইসিউ এ স্থানান্তর করা হয় বৃহস্পতিবার রাত থেকে ছিলেন লাইফ সাপোর্টে ষাটের দশকের প্রথমার্ধে তৎকালীন ছাত্রলীগ নেতা সিরাজুল আলম খান আব্দুর রাজাক ও কাজী আরেফ আহমেদের নেতৃত্বে স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ বা স্বাধীনতার নিউক্লিয়াস গঠিত হয় পরে ছাত্র তরুণদের আন্দোলন সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তারা বঙ্গবন্ধুরও ঘনিষ্ঠ সাহচর্যে ছিলেন এই ছাত্রনেতারা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খান আর নেই তার বয়স হয়েছিল বিরাশি বছর বেলা আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি উচ্চ রক্তচাপ শ্বাসকষ্ট ফুসফুসের সংক্রমণ সহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন রাজনীতির রহস্য পুরুষ শারীরিক অবস্থার অবনতি হলে একজন তাকে কেবিন থেকে আইসিউ এ স্থানান্তর করা হয় বৃহস্পতিবার রাত থেকে ছিলেন লাইফ সাপোর্টে ষাটের দশকের প্রথম প্রথমার্ধে তৎকালীন ছাত্রলীগ নেতা সিরাজুল আলম খান আব্দুর রাজাক ও কাজী আরেফ আহমেদের নেতৃত্বে স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ বা স্বাধীনতার নিউক্লিয়াস গঠিত হয় পরে ছাত্র তরুণদের আন্দোলন সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তারা বঙ্গবন্ধুরও ঘনিষ্ঠ সাহচর্যে ছিলেন এই ছাত্রনেতারা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খান আর নেই তার বয়স হয়েছিল বিরাশি বছর বেলা আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি উচ্চ রক্তচাপ শ্বাসকষ্ট ফুসফুসের সংক্রমণ সহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন রাজনীতির রহস্য পুরুষ শারীরিক অবস্থার অবনতি হলে একজন তাকে কেবিন থেকে এ স্থানান্তর করা হয় বৃহস্পতিবার রাত থেকে ছিলেন লাইফ সাপোর্টে ষাটের দশকের প্রথম অর্ধে তৎকালীন ছাত্রলীগ নেতা সিরাজুল আলম খান আব্দুর রাজ্জাক ও কাজী আরেফ আহমেদের নেতৃত্বে স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ বা স্বাধীনতার নিউক্লিয়াস গঠিত হয় পরে ছাত্র তরুণদের আন্দোলন সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তারা বঙ্গবন্ধুরও ঘনিষ্ঠ সাহচর্যে ছিলেন এই ছাত্র নেতারা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খান আর নেই তার বয়স হয়েছিল বিরাশি বছর বেলা আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি উচ্চ রক্তচাপ শ্বাসকষ্ট ফুসফুসের সংক্রমণ সহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন রাজনীতির রহস্য পুরুষ শারীরিক অবস্থার অবনতি হলে একজন তাকে কেবিন থেকে আইসিউ স্থানান্তর করা হয় বৃহস্পতিবার রাত থেকে ছিলেন লাইফ সাপোর্টে ষাটের দশকের প্রথম অর্ধে তৎকালীন ছাত্রলীগ নেতা সিরাজুল আলম খান আব্দুর রাজ্জাক ও কাজী আরেফ আহমেদের নেতৃত্বে স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ বা স্বাধীনতার নিউক্লিয়াস গঠিত হয় পরে ছাত্র তরুণদের আন্দোলন সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তারা বঙ্গবন্ধুরও ঘনিষ্ঠ সাহচর্যে ছিলেন এই ছাত্র নেতারা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খান আর নেই তার বয়স হয়েছিল বিরাশি বছর বেলা আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি উচ্চ রক্তচাপ শ্বাসকষ্ট ফুসফুসের সংক্রমণ সহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন রাজনীতির রহস্য পুরুষ শারীরিক অবস্থার অবনতি হলে একজন তাকে কেবিন থেকে আইসিউ স্থানান্তর করা হয় বৃহস্পতিবার রাত থেকে ছিলেন লাইফ সাপোর্টে ষাটের দশকের প্রথম অর্ধে তৎকালীন ছাত্রলীগ নেতা সিরাজুল আলম খান আব্দুর রাজ্জাক ও কাজী আরেফ আহমেদের নেতৃত্বে স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ বা স্বাধীনতার নিউক্লিয়াস গঠিত হয় পরে ছাত্র তরুণদের আন্দোলন সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তারা বঙ্গবন্ধুরও ঘনিষ্ঠ সাহচর্যে ছিলেন এই ছাত্র নেতারা